নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023 সালের অগ্রিম শুভেচ্ছা জানাই। প্রত্যেকের এই 2023 সাল খুব ভালো কাটুক, সব পরিবারে খুব আনন্দে যেন কাটে, এই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তুলা রাশির 2023 বার্ষিক রাশিফল। 2023-এ তুলা রাশির আপনি যদি মানুষ হন, আপনার সম্ভাবনা কি উঠে আসতে চলেছে? দেখুন, তুলা রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলি, নিজের দিকে তাকান, অনেক অপরের কিন্তু উপকার করেছেন, নিজের দিকে কিন্তু ফিরেও তাকাননি। এবার সময় এসছে নিজেকে চিনতে শিখুন। তুলা রাশির যত মানুষ আছেন, আমি একটি কথা বলি তুলা রাশির ক্ষেত্রে, আলোচনা শুরু করি। তুলা রাশির কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই বিভিন্ন রকমের প্রশ্ন আছে, কারো স্বাস্থ্য, কারো বিবাহ, কারো কর্ম, কারো সম্পত্তি, কারো সন্তান, কারো দাম্পত্য সুখ, সমস্ত কিছুই নিয়েই আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম আমি আপনাদেরকে আমি জানাই, 17 জানুয়ারি 2023 শনি আপনার চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে অবস্থান করছে, অর্থাৎ 16 জানুয়ারি পর্যন্ত আপনাদের কিন্তু শনি ঢাইয়া থাকছে। 17 জানুয়ারি 2023-এর পর থেকে এই শনি ঢাইয়া কেটে যাচ্ছে এবং আপনারা এই শনি ঢাইয়া থেকে কিন্তু মুক্তি পাচ্ছেন। তুলা রাশির কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি একটি কথা আবারও বলছি তুলা রাশির ক্ষেত্রে। ফার্স্ট, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি, অর্থাৎ এখানে যদি আপনার জন্ম পত্রিকাতে যদি শনি গ্রহ শুভ অবস্থাতে অবস্থান করে তাহলে, বা এক্সল্টেড পজিশানে যদি থাকে, তাহলে কিন্তু আপনার নিশ্চিতরূপে কিন্তু এই সময় এই 2023 আপনার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু নিয়ে আসবে। 2023 পঞ্চমভাবে অবস্থান করছে, পঞ্চম পুঁথি পঞ্চমভাবে কেন্দ্র ত্রিকোণ রাজ্যকে সৃষ্টি করছে। প্রথম কথা, আপনাদের যাদের এডুকেশনের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো কিন্তু হতে চলেছে। তুলা রাশির আপনি মানুষ, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পেতে চলেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু যে পয়েন্ট আপনাদেরকে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে, আপনাদের বিশেষ করে সন্তানের জায়গাটা নিয়ে যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, সন্তানের জায়গা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। স্টক মার্কেট, আপনার শেয়ার মার্কেট, ডিজিটাল মার্কেটিং, অনলাইন সঙ্গে যারা যুক্ত আছেন, 17 জানুয়ারি 2023-এর পর থেকে এই সেক্টরগুলো কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন, বা আপনার গাড়ির ব্যবসা আছে, লিখে রাখুন, এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বেশ শুভ ফল নিয়ে আসতে কিন্তু চলেছে। এবার আসি এই শনি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টিতে, দেখুন এখানে কি কথাবার্তার দিকে একটু নজর দিন, কিছু কিছু ক্ষেত্রে রূঢ় কথাবার্তা হয়ে যেতে পারে, অর্থাৎ আপনারা একটু ম্যানেজ করে চলুন, রূঢ় কথাবার্তা বলবেন না, একটু ম্যানেজ করে চলুন, নিশ্চিতরূপে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। শনি আপনাদেরকে কিন্তু এবার দিবে, 2023 থেকে তুলা রাশির যত মানুষ আছে কিনা, আপনাদেরকে কিন্তু মানে দুহাত ভরে কিন্তু দিতে চলেছে শনি। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন, কৌশিক রায়, আমি আপনাদেরকে একটি কথা বলছি, যারা অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। ফোন করলে সবসময় ফোন ধরা সম্ভব হয় না, আপনারা যত মেসেজ করবেন কি না ততদিক কিন্তু আপনারা রিপ্লাইটা খুব সহজে কিন্তু আপনারা পাবেন। এবার আসি তুলা রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে বৃহস্পতি 21 এপ্রিল 2023 সপ্তমভাবে অবস্থান করছে, কেন্দ্রে অবস্থান করে
এখানে আপনাদের প্রথম কথা হচ্ছে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু, আপনার ক্ষেত্রে পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো। তবে রাহুর সঙ্গে যুক্ত আছে তো, 30 অক্টোবর পর্যন্ত একটু চোখ কান খুলে চলুন, রাহু 30 অক্টোবর সরে যাচ্ছে। অর্থাৎ পার্টনারশিপ বিজনেস করুন কিন্তু চোখ বন্ধ করে অন্ধের মতন কাউকে বিশ্বাস করবেন না। এখানে কিন্তু আপনাদের একটা মাইনাস পয়েন্ট, অন্ধের মতন, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে কিন্তু আপনারা সতর্ক কিন্তু থাকুন। যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছিলেন, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের গাঢ় কিন্তু যোগ সৃষ্টি করছে, শুভ বিবাহ গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং একাদশভাবে দৃষ্টি দিচ্ছে যে কোনো কার্যে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন। আপনি তুলা রাশির মানুষ, দীর্ঘদিন আটকে আছে, পেন্ডিং হয়ে আছে, কোনো টাকা আটকে ছিল সেই টাকা রিকভারি আপনাদের এ বছর কিন্তু হতে চলেছে। কোনো জায়গাতে সরকারি কাজের ক্ষেত্রে আপনারা টাকা পাবেন, সেই টাকাও কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন। শনি কিন্তু আপনাদেরকে কিন্তু এই জায়গা থেকে কিন্তু লাভ কিন্তু আপনাদেরকে দিবে। এবং বৃহস্পতি আপনাদের থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ক্ষেত্রে যোগাযোগগুলো, কমিউনিকেশানগুলো কিন্তু আপনাদের নিয়ে আসবে। আপনি তুলা রাশির মানুষ, কমিউনিকেশান যোগাযোগের জায়গাগুলো কিন্তু দেখা যেতে চলেছে। এবং এর পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে 2023-এ। প্রেমের ক্ষেত্রে প্রথম দিকটা খুব একটা স্যুট না দিলেও আপনাদের ঠিক এপ্রিলের পর থেকে প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিতরূপে আপনারা কিন্তু নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাকের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং তুলা রাশির ক্ষেত্রে ধনের জায়গাটা যদি বলি, অর্থনৈতিক স্থিতির জায়গাটা যদি বলি, যথেষ্ট ভালো। নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তির একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। এবং 30 অক্টোবর 2023 ডেটগুলো একটু মেনটেন করে দিচ্ছি। ষষ্ঠভাবে রাহু, দেখুন গোচরে ষষ্ঠভাবে রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেয়। কী দিবে আপনাদেরকে? প্রথম কথা, যাদের ক্ষেত্রে শত্রুতা চলছিল, শত্রু শান্ত হবে। এবং যারা খেলাধুলার জগতে আছে, খেলাধুলার জগতে স্পোর্টস লাইনে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা কম্পিটিটিভ পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণে পড়ে গেছিলেন, ঋণ পরিশোধ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তুলা রাশির আপনি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এবং আপনাদের এই বছর বিশেষ করে রাহু কিন্তু আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা এমন কোনো কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু করতে চলেছে। ভাগ্যক্ষেত্রে নিশ্চিতরূপে আপনাদের উন্নতি হবে, ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু সাপোর্ট পেতে চলেছেন। এবং কর্ম নিয়ে যাদের প্রশ্ন, চাকরি কোন সেক্টরগুলোতে চাকরি পাবেন, দেখুন আপনারা এমএনসি কোম্পানি এবং সরকারি ক্ষেত্র কিন্তু একটা, গভর্নমেন্ট ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরির একটা সুযোগ কিন্তু রয়েছে তুলা রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনাদের ডেলি ইনকামের জায়গায় কিন্তু বৃদ্ধি কিন্তু হবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই 2023 সাল স্মরণীয় কিন্তু বছর হতে চলেছে। এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে সরাসরি বৃহস্পতি, 21 এপ্রিল 2023 আপনাদের কি হবে না, স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে। আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু অনেকটাই ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এই বছর বেশ কিছু ক্ষেত্রে পার্থিব সুখগুলো কিন্তু আপনারা পেতে চলেছেন। এবং
দৈনন্দিন রোজগার বৃদ্ধি কিন্তু হতে কিন্তু চলেছে। তুলা রাশির যদি আপনি মানুষ হন, আপনার ক্ষেত্রে কি উপায় করবেন? এডুকেশনের জায়গাটা আবার বলছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু ভালো, শিক্ষা প্রেম বিবাহ এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। প্রথম কথা, আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং যতদিক ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় যত আপনারা পাঠ করতে পারবেন ততদিক আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের এবছর মনের ইচ্ছা ডিজায়ারগুলো কিন্তু পূরণ হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, 2023 আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন টাইম নিয়ে আসতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।